আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে সাথিয়া রেসিপি থেকে চলে আসলাম সাথী, আর আমি আজকে আপনাদের সাথে একটি ভোলি মাছ দিয়ে একটি কাবাব তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মাছটা আমি প্রথমে ভালো করে কেটে নিচ্ছি, এই মাছের আঁশগুলো খুবই আর কি ফালানোটা একটু কষ্ট। তো যাই হোক, আমি মাছটাকে ক্লিন করে নিচ্ছি, এরপরে পুরো রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ একটা কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, এখানে আদা কুচি নিয়ে নিয়েছি, আদা কুচিটা অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি কিছু পুদিনা পাতা ফ্রেশ আমার গাছ থেকে পুদিনা পাতা নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর না হলে স্কিপ করতে পারেন। এখানে আমি লবণটা দিলাম স্বাদ মতো, এখানে আমি কিছুটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে হলুদের গুঁড়া দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো আমি এখন এটা খুব সুন্দর করে মেখে নিব। আমি তেলটা গরম বসিয়ে দিলাম, তেলটা গরম হয়েছে কি না সেজন্য আমি চেক করার জন্য একটা পেঁয়াজ ছেড়ে দিলাম, অনেকটা গরম হয়ে গেছে। তো এখন আমি এগুলো কাবাবের শেপ করে ভেজে নেব, একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে দিব যাতে একটু শেপটা একটু পাতলা হয়। আর এটা তো কাঁচা মাছ, যেন দুই পাশটাই সুন্দরভাবে সেদ্ধ হয়ে ভাজা হয় সেভাবেই দিতে হবে। তো আমি এমন করে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, প্রথমে এরকম বল শেপ করে হাত দিয়ে এভাবে চেপে একটু পাতলা পাতলা করে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে দেওয়া লাগবে।
আমি একটু লাল লাল করে এগুলো ভেজে নিব। আমি কিন্তু বারে বারে উল্টে পাল্টে দিচ্ছি, কেননা মাছটা কাঁচা ছিল, সেই জন্য যাতে ভালোভাবে চারপাশটা কুক হয় সেই জন্য আমি বারে বারে উল্টে পাল্টে দিচ্ছি। আর এগুলো অনেকটা ফুলে গেছে, আর ভাত দিয়ে খেতে খুবই মজা। ভাজা হয়ে গেছে, আমি আর ভাজবো না, তাহলে পুড়ে যাবে। পাঁচটা হলেই আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমার কাবাব বানানো শেষ। আর গরম ভাত দিয়ে খেতে খুবই মজা। আমার কাছে এই ধরনের কাবাব, যে কোনো কাবাব বা বড়া, আমার কাছে ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এটা তৈরি করতে পারেন। তো সবাই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।